আসসালামু আলাইকুম, আমি জাহিদা সুলতানা, ডায়েটিশিয়ান, জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল। বর্তমানে এমপিএইচ করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কমিউনিটি নিউট্রিশন ডিপার্টমেন্টে। আমি খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পর নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এবং সেই দক্ষতাকে মানব সমাজের কাজে লাগানোর জন্য আরেকটা মাস্টার ডিগ্রি করার সিদ্ধান্ত নিই। সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের মাঝে আমি এই বিশ্ববিদ্যালয়কে পছন্দ করেছিলাম বেশ কয়েকটা কারণে। তার মধ্যে একটি হচ্ছে, আমি যেহেতু ডায়াবেটিক সমিতিতে কাজ করি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এই সমিতিরই প্রতিষ্ঠান এবং জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান স্যার এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম স্বাস্থ্যবিজ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিটি মেজরের জন্য রয়েছে আলাদা আলাদা বিভাগ। এই বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ এমফিলের সমতুল্য, যা কিনা দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এই বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ সার্টিফিকেট সর্বস্ব নয়, এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে দক্ষ জনবল, যার মাধ্যমে তারা তাদের ছাত্রছাত্রীদেরকে আরও বেশি দক্ষ করে গড়ে তোলে। সবশেষে, ডায়েটিশিয়ান হিসেবে কেন আমি এমপিএইচ করছি, তার কারণ হচ্ছে কোনো রোগীকে পথ্য নির্বাচনের ক্ষেত্রে পথ্য সম্পর্কে গভীর এবং আপডেট জ্ঞান থাকা অত্যাবশ্যক, যা রিসার্চের মাধ্যমে পাওয়া সম্ভব। আর এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের ক্ষেত্রে রয়েছে অঢেল সুযোগ। তাই আমার মতো যারা পুষ্টিবিদ আছেন অথবা পুষ্টিবিদ হিসেবে ক্যারিয়ার করতে চাইছেন, তারা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ গ্রহণ করতে পারেন।